উনি যদি ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ হবেন, একদম কলকাতার মতো রাজপথে আন্দোলনের সময় রিভলভার নিয়ে ঘুরতে হবে? আমাদের প্রতিবেশী একটা বড় দেশ, প্রায় 2200 কিলোমিটার আমাদের দেশের সাথে বাংলাদেশের বর্ডার সীমানা। আমাদের আদান প্রদান আরও বাড়ুক, সুদৃঢ় সম্প্রীতির স্তম্ভ আরও মজবুত হোক। আপনি লাইব্রেরি মিনিস্টার, এর জন্য কিছু লোক সম্বরণ করতে পারলাম না। বাংলাদেশের বই নিয়ে বরাবরই বলা হয় যে পশ্চিমবঙ্গে প্রথমত পাঠ্যপুস্তকে বাংলাদেশ খুব বেশি আসেন, এবং তারপরে তো পরের কথা যে সে যে পুস্তক তৈরি হবে যেখানে সেখানেই নেই, সেই ম্যাটেরিয়ালস কীভাবে লাইব্রেরিতে থাকবে? আপনার কি মনে হয়? আমি একটা প্রস্তাব মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, এবছর আমরা 4 কোটি টাকার বই কিনেছি, 2 কোটি টাকা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন দিয়েছে, 2 কোটি টাকা আমাদের রাজ্য সরকারের দপ্তর তথা আমরা দিয়েছি, বাংলাদেশের কোনো বই নেই। আমি অফার করছি, ভালো বই গবেষণামূলক হতে পারে, সম্প্রীতির হতে পারে, উন্নয়নের হতে পারে, বাংলাদেশে হস্তশিল্প খুব ভালো জায়গায় আছে, তার উপর কোনো ভালো বই হতে পারে, এগুলো সরাসরি আমাদের দপ্তরের টেবিলে আসলে আমি নিজেও দেখতে পারি, কিন্তু বাংলাদেশে সুযোগ নেই না। আমি বললাম আমার টেবিলে বা আমাদের একটা বই জমা করতে হয় রাইটার্স বিল্ডিংয়ে, একটি আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরি উল্টো টাকায়, একটি কপি আসে আমার কাছে। তো বাংলাদেশের লেখকরা যোগাযোগই করেন না, আত্মহংকারে ভুগছেন তারা। কিন্তু এটা কি আপনারা উদ্যোগ নেবেন না তারা বলছেন? তারা নেবে। ধরুন এখানে অনেক পাবলিশার লেখক এসছে, এখানে অনেক লেখক পাবলিশার আমাকে বই দিচ্ছে, এটা ব্যক্তিগত গিফট। মিনিস্টারের নামে যদি কোনো পাবলিশার লিখেন যে এই বইটি আমি চাইছি, রাজ্য সরকার দিতে পারে, এতে কোনো বার নেই। এই জন্য দিল্লির কোথাও ছুটতে হবে না। কিন্তু আমি 7 বছর মন্ত্রী হলাম, বাংলাদেশের লেখক পাবলিশারের কোনো চেয়ার আমার অফিসে আমি দেখিনি। বেশ ভালো। হ্যাঁ স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে ISF নিয়ে বা বিভিন্ন কুকুরা শরীফ নিয়ে হয়েছে, এবং নিঃসন্দেহে দিদি বরাবরই আমি বলবো যে ভারতীয় নাগরিক অবশ্যই যে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন, এবং যে কারণে 1-8টা ভোট দিদির ভোট বাক্সে পড়ে। অনেকে বলছেন যে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে। আমি বলি 98% ভোট গত বিধানসভায় সংখ্যালঘু মুসলমানরা দিদিকে দিয়েছে, মানে দলকে দিয়েছে, এতে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, এবং সরকার গঠনের ক্ষেত্রে বড় একটা অবদান আমাদের বা সকলের আছে। এখন যাকে গ্রেফতার করা হয়েছে বা আলোচনার এসছেন,
দুঃখের সাথে বলতে বাধ্য, বিধানসভায় 294 জন বিধায়ক আছে, তিনি একটা বিধায়ক, সে সম্মান তো তার আছে। কিন্তু বিজেপি দুঃখ প্রকাশ করছে কেন, এ প্রশ্ন উত্তরটা তো আমি খুঁজে পাচ্ছি না, অঙ্কটা মিলছে না। একদিকে মুসলিম সমাজের কথা বলবেন, অপরদিকে আবার বলবেন বিজেপির নেতারা সেখানে বলছেন আমার মানে অমক ভাই সাহেব কেমন আছেন, তার জন্য আমার খুব দুঃখ। সিপিএম তারা বলার চেষ্টা করছে, কংগ্রেস করছে, তুমি যদি অবস্থানটা ঠিক করুন, উনি কে এবং কী চান, এখানে উনি নিজে ঠিক করতে পারছেন না কোন পথে চলবে। সেকুলারিজমের উপরে এই আলোচনা চলতেই পারে, আর জেলে যাওয়া না যাওয়া, পুলিশের ধস্ত দিতে রাজনীতির জীবন, এগুলো হবে। আরেকটি বড় যেটা খারাপের দিক, আমি সংগঠন করে এখানে এসেছি, জমিয়তুল মাহিন্দের রাজ্যে 10 লক্ষ মেম্বার, চল 50 লক্ষ সমর্থক, উনি যাদের নিয়ে চলেন, কলকাতা পুলিশ 9 জনকে অ্যারেস্ট করেছিল, 1 জন শিশু তাকে হোমে পাঠিয়েছে, বাকি 8 জনের মধ্যে 1 জনের কোমরে রিভলভার পেয়েছে, একেবারে হাতের হাতে ধরা পড়েছে। আমার বক্তব্য, উনি যদি ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ হবেন, একদম কলকাতার মতন রাজপথে আন্দোলনের সময় রিভলভার নিয়ে ঘুরতে হবে, এটা তার মাইনাস পয়েন্ট। রাজ্যের মানুষ তো চাষাবাজি করতে পারতো, করে না কেন? এই নিয়ে সিপিএমের মাথা ব্যথা কেন, বিজেপির মাথা ব্যথা কেন? তিনি যদি ভালো হন, সেকুলার পথে দরজা খোলা, রাজনীতি অনেক রাজনীতির দল আছে, তিনিও একটা দল করবেন, তবে তার চলার পথে আমাদের মানে সংশয় তৈরি করছে। বিজেপি যদি তার পাশে থেকে এসব করে, তো তিনি তার ভবিষ্যৎ খুব ভালো হবে, বাংলার মানুষ বিজেপি মুখ নয়।